সরকারি গাইডলাইন মতে গঠিত হলো বরখলার নিজ জয়নগর কুমারপাড়া জিপির কুমারপাড়া পানীয় জল প্রকল্পের নতুন পরিচালন কমিটি। রবিবার স্থানীয় অরুণাচল পোস্ট অফিস প্রাঙ্গণে জিপি সভানেত্রী ফরিদা পারভিন লস্করের পৌরোহিত্যে 17 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে সভাপতি মনোনীত হয়েছেন ভূপেশ চন্দ্র পাল, উপসভাপতি হরেন্দ্র চন্দ্র দাস, সাধারণ সম্পাদক বিমল গোস্বামী, সহকারী সম্পাদক অমিতাভ দাস, কোষাধ্যক্ষ বিশুরঞ্জন দেব, গ্রাম প্রধান বিশু দাস, সাধারণ সদস্য আবিদুর রহমান লস্কর, সিদ্দিক আলী মজুমদার, আশাকর্মী সাধনা দাস, অঙ্গনওয়াড়ি কর্মী কল্পনা দাস, সাধারণ সদস্য দীপক চক্রবর্তী, গ্রুপ সদস্য অপর্ণা পাল, শঙ্করী পাল, রীতা মালাকার, সোশ্যাল ওয়ার্কার অনুপ কুমার দাস, দীপক মিশ্র ও অসীম পাল। সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রয়েছে আগামী জানুয়ারি মাস থেকে প্রতিদিন 1 ঘন্টা করে জল সরবরাহ করা, গ্রাহকদের মাসিক চাঁদা 80 টাকা থেকে 100 টাকায় বর্ধিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বরখলা থেকে শিবির আহমেদ বরভূঁইয়ার প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। আজকে আমরা এখানে কুমারপাড়া পিএইচসি প্ল্যান্ট যেটা আছে, গভর্নমেন্টের নির্দেশ অনুসারে আমরা নতুন কমিটি গঠন করেছি এবং খুব সুন্দর সুষ্ঠুভাবে কমিটিটা গঠন হয়েছে। বিগত দিনে জেজেএম এর আন্ডারে রেট্রোফিটিংয়ের যেগুলো কাজ ছিল মোটামুটি সমাপ্ত হয়েছে। এই এই প্ল্যান্টের অ্যাপ্রক্স এস্টিমেট ছিল 1,25,00,000 টাকা এবং ইদানিং এত বড় এরিয়া 3-4টা রেভিনিউ ভিলেজে এই কুমারপাড়ার প্ল্যান্টটা, তাই আমাদের আরও 1,200 মিটারের মতো পাইপলাইনের দরকার এবং ইদানিং এটার রিভাইজ এস্টিমেট একটা গিয়েছে এবং আমরা যদি গভর্নমেন্ট থেকে অ্যাপ্রুভেল পেয়ে যাই তাহলে খুব তাড়াতাড়ি আমাদের কাজটা শুরু হবে। এবং কিছু সমস্যা আছে, কিছু জায়গাতে জল যাচ্ছে না। আমি আশাবাদী আজকে যে কমিটিটা গঠন হয়েছে, এই এই কমিটির গঠনের কারণে আমাদের যেগুলা মর্দ সমাপ্ত কাজ যেগুলো আছে সমাপ্ত করব এবং নিজে যেহেতু এই এই জিপি সভানেত্রী এবং গভর্নমেন্টের গাইডলাইন অনুসারে আমাদেরকে অতপ্রিতভাবে জড়িত করে দেওয়া হয়েছে, আমি আশাবাদী এই কমিটির সহযোগিতা এবং আমি আমার নিজে যেগুলা বা যতটুক আমার ক্ষমতার ভিতরে থাকে ওনাদেরকে সাহায্য করব। এবং এই যে কুমারপাড়া প্ল্যান্টের একটা ঐতিহ্য আছে এবং পিএইচসি বিভাগে ওদের কমিটি খুব সুন্দরভাবে চলছে এবং আজকে আরেকটা প্রস্তাব নেওয়া হয়েছে আগামী 1 জানুয়ারি থেকে ওরা প্রত্যেক দিন কনজিউমাররা জল পাবে। এটা একটা খুব সুন্দর পদক্ষেপ, নিশ্চয় ওদের কাছে এই ক্যাপাবিলিটি আছে যার দরুন ওরা এই প্রস্তাবটা নিয়েছে। ধন্যবাদ। প্লাস্টিক, স্টিল, মেলামাইন ও কাঁচের সামগ্রীর একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান করিমগঞ্জ স্টেশন রোড স্থিত টিএ এন্টারপ্রাইজ। যদি আপনি প্লাস্টিক সামগ্রী কিনতে যান তাহলে এটা একটা প্লাস্টিক সামগ্রীর দোকান, যদি আপনি স্টিলের সামগ্রীর ভক্ত হয়ে থাকেন তাহলে টিএ এন্টারপ্রাইজ আপনার চাহিদা মেটাতে সক্ষম। যদি আপনি মেলামাইন সামগ্রী পছন্দ করেন তাহলে তো কোনো কথাই নেই, যেদিকে চোখ যাবে শুধু মেলামাইন দেখতে পাবেন। আর যদি আপনি গ্লাসের জিনিসপত্র কিনতে চান তাহলে টিএ এন্টারপ্রাইজ আপনাকে শতভাগ সন্তুষ্টি দিতে সক্ষম। মোট কথা, প্লাস্টিক, স্টিল, গ্লাস ও মেলামাইনের দেশি বিদেশি ব্র্যান্ডের শত শত আইটেমের সম্ভারে পরিপূর্ণ টিএ এন্টারপ্রাইজ। তবে বিভিন্ন ব্র্যান্ডের বাহারি ডিজাইনের প্লাস্টিক সামগ্রী দেখলে আপনি চোখ ফেরাতে পারবেন না। কোন ব্র্যান্ড চাই আপনার? মিল্টন, হকিংস, প্রেস্টিজ, সেলো না লাওপালা? বেঙ্গল প্লাস্টিক নাকি বিক্রমপুর প্লাস্টিক? মন্ন সিরামিক না লীরা অফ হাউস হোল্ড? সব ধরনের প্লাস্টিক সামগ্রীর খুচরো এবং পাইকারি বিক্রির এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টিএ এন্টারপ্রাইজ। বরাক তো বটেই, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড ও মিজোরামের বিভিন্ন পাইকারি ব্যবসায়ীদের চাহিদা পূরণ করে যাচ্ছে টিএ এন্টারপ্রাইজ। লীরা প্লাস্টিকের দরজা থেকে শুরু হবে সব ধরনের আসবাবপত্র, আপনার আভিজাত্য সমুন্নত রাখবে। আর এসব প্রোডাক্টের জন্য টিএ এন্টারপ্রাইজই আদর্শ প্রতিষ্ঠান। তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন করিমগঞ্জ স্টেশন রোডের আশীর্বাদ হসপিটালের বিপরীতে অবস্থিত টিএ এন্টারপ্রাইজের সঙ্গে এবং বেছে নিন আপনার চাহিদা মতো সামগ্রী। যোগাযোগের নম্বর 7002334203 অথবা 9678995554।